নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি, মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। আচ্ছা, আজকে আমরা পদ্মের বিষয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, এটা তো আপনার আগস্ট মাস শেষ হয়ে গেল, সামনে সেপ্টেম্বর। তো পদ্ম আমরা বিক্রি বন্ধ করে দিয়েছি, পদ্ম যারা করবেন ঠিক করেছেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে আপনারা যোগাযোগ করতে থাকুন। এখন এবছর যে ভ্যারাইটি পেয়েছেন, আগামী বছর এর থেকে আরও ভালো ভালো ভ্যারাইটি পাবেন। পদ্মর এখন টোটালি ডরমেন্সি টাইম এসে গেছে। তো পদ্মগুলোকে আপনারা এই ডরমেন্সি পিরিয়ডে কী করবেন সেই বিষয়ে একটু আলোচনা করে নিই। এই যে পদ্মের যে বড় বড় পাতাগুলো দেখছেন, এই পাতায় যেমন দাগ আসছে, এই দাগগুলো আসতে থাকবে, খাবার বন্ধ করে দেবেন। এবারে আস্তে আস্তে খাবার দেওয়ার দরকার নেই। এখন কি হতে পারে, এই পদ্মের পাতাগুলো এখানে যেমন দেখছেন উঁচু হয়ে আছে, আস্তে আস্তে ছোট হয়ে এইরকম হয়ে যাবে, আস্তে আস্তে ছোট হয়ে আসবে পদ্মের পাতা। জলটাকে একটু কমিয়ে রাখবেন, জল পরিষ্কার রাখবেন, শ্যাওলা এই যে আপনার পানা বা শ্যাওলাগুলো হতে দেবেন না, এগুলো হাত দিয়ে পরিষ্কার করে রাখবেন। 10 দিন 15 দিনে অবশ্যই জলটাকে পাল্টাবেন। এই যে শ্যাওলাগুলো আছে দেখুন, এই শ্যাওলাগুলো হতে দেবেন না, এইসব পুরনো পুরনো পাতাগুলোকে পরিষ্কার করে রাখবেন, গাছ ভালো থাকবে। আবার ফেব্রুয়ারির এন্ডে বা মার্চ আসলে এগুলোকে আবার রিপোর্টিং করবেন। রিপোর্টিংয়ের জন্য আমার তো ভিডিও দেওয়া আছে, আবার ফেব্রুয়ারির এন্ডে আমি এর জন্য আবার ভিডিও দিয়ে দেব, সেগুলো আপনারা দেখতে থাকবেন। এখন যারা পদ্ম করবেন ঠিক করেছেন, এবছর এই আশাটা বাদ দিন, আবার মার্চ মাস থেকে আপনারা কন্ট্যাক্ট করতে থাকুন। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন।